ডেলাইটে প্যাক আপ হয়ে গেল। শীতে শপিং করতে হবে তো, যেই ভাবলাম ঠিক তক্ষুনি দেবারুণকে ফোন করে ফেললাম। দেখা যাক দেবারুণ আমাকে শীতের জামাকাপড় শপিং করতে কতটা হেল্প করতে পারে। ওয়াও, হোয়াট আ কালেকশন! আমি আজকে এসেছি বেসিক্যালি পার্টি ওয়্যার, যার মধ্যে জ্যাকেট রয়েছে, মানে উইন্টার ওয়্যার। বেসিক্যালি শীতকালে তো প্রচুর পার্টিস হয়, আর আমার এবছর প্রচুর বন্ধুর বিয়ে রয়েছে, তার মধ্যে বেশ কয়েকজন আমার ভীষণ কাছের বন্ধু। বাট এত ভালো ভালো কালেকশন, কোনটা নেব? লেট মি ওয়েট ফর দেবারুণ। হাই ধনশ্রী। হ্যালো, কেমন আছো? মানে তোমার স্টুডিওতে আমি এতদিন পরে এলাম, একটা সময় আমরা এত আড্ডা দিয়েছি তুমি বলো একসঙ্গে। আর দেবারুণের সঙ্গে আমার সম্পর্ক প্রচন্ড একটা, মানে পুরনো দিন থেকে আর খুব গাঢ় একটা রিলেশন। আচ্ছা দেবারুণ, আমার কি ধরনের পার্টি ওয়্যার চুজ করা উচিত যেটা দেখে মনে হবে যে উইন্টার গার্মেন্টস? মানে উইন্টারে তুমি জানোই যে আমার যেটা মনে হয় ধনশ্রী, যে এখন লং ড্রেসেস খুব ইন, আর যেহেতু উইন্টার্স, দ্যাটস দ্য অনলি টাইম তোমরা, মানে আমরা জ্যাকেট পরতে পারি। তো জ্যাকেটটা ইজ সামথিং দ্যাট এই সময় ট্রাই করা যায়, বিকজ অন্য সময় এত গরম থাকে, আমাদের মানে ওয়েদার কন্ডিশন প্রেফারেবল হয় না। সব ড্রেসে জ্যাকেট যেগুলোতে থাকে, দুটো ভাবে পরা যায়। একটা হলো জ্যাকেট ছাড়া, ইউ ক্যান ওয়ার ইট এন্ড ইউ ক্যান ক্যারি দ্য জ্যাকেট, ইউ ক্যান ওয়ার ইট লেটার, অর ইউ ক্যান ওয়ার দ্য জ্যাকেট এন্ড গো, এন্ড ইফ ইউ ফিলিং হট ইউ ক্যান জাস্ট ক্যারি দ্য জ্যাকেট। সো ইটস টু ওয়ে অ্যাফেয়ার। সো আমি আজকে, আমার অ্যাকচুয়ালি তিনটে এরকম মানে মেইন পার্টিজ আছে, তো তুমি আমাকে তিনটে এরকম মানে কিছু দাও, যেটা একটা জ্যাকেট আমি ট্রাই করতে পারি, আর একটা দুটো ড্রেস আমি লং ড্রেস বা জ্যাকেট ট্রাই করবো। সো ওকে, তাহলে আমি দেখি। সো এটা, দিস ইজ আ ভেরি নাইস জ্যাকেট হুইচ ইজ দেয়ার, হুইচ ইজ ইউ ক্যান অ্যাজ আ সিঙ্গেল জ্যাকেট ইউ ক্যান ওয়্যার দিস। কি ভালো ড্রেসি কালারটা! ইটস ব্লাড রেড। So it's a simple jacket which you can wear on anything. মানে যেটা, মানে যেটা পরে আছিস তার উপরে পরলেই it will look nice. Okay, তো আমি এরকম এই জ্যাকেটটা আমি কোন কম্বিনেশনের উপর পড়তে পারি? ধরো the best color is black. Okay, or a gray, a beige, any, মানে এই, মানে যেটা হলো বিস্কিট কালার, okay, যে কোন কালার, এই কালার গুলোর উপরে পরলে this will look the best. Okay, okay, আর অন্য কালার উপরে পাওয়া যায় রয়্যাল ব্লু, মিডনাইট ব্লু, এগুলোর উপরে পড়া যায়, কিন্তু एक्चुअली তুমি যে ব্লুটা পরে আছো ওটার উপরে পড়লে খুব ভালো লাগে। ওকে, एक्चुअली রেড ইজ মাই ফেভারিট কালার, তো থ্যাংক ইউ যে তুমি এম রেড একটা জ্যাকেট দিলে, আই উইল ট্রাই ইট। দেবারুণ, আরে ওয়াও, ভালো লাগছে। আর এই কালারটা, অ্যাকচুয়ালি এই রেডটা আমার উপর খুব ভালো যায়, আর এটা একটু বোধহয় অল্টার করতে হবে আমার জন্য। ইটস আ লিটল বিগার সাইজ বিকজ এটা স্টোরে আছে, সো ইটস মেড ইন ফ্রি সাইজ। এক্স্যাক্টলি, সো এটা তোমাকে অল্টার করে নি, আর ভীষণ ভালো লাগছে। আর এই কাজটা কি, মানে তুমি, ইটস বেসিক্যালি মেশিন এমব্রয়ডারি, সিল্কের উপরে মেশিন এমব্রয়ডারি। ওকে ওকে, এটা কিন্তু কলকাতায় যেমন ঠান্ডা তার জন্য পারফেক্ট, মানে তুমি এর নিচে একটা যদি ছোট মানে ফুল স্লিভ যদি কিছু পরো, তাহলে একটু বেশি ঠান্ডা পড়লে তুমি ওই সময় পড়তে পারো। এটা আমার ভীষণ ভালো লাগছে, আর আমার মনে হয় এর সঙ্গে তুমি যেরকম বললে যে ব্ল্যাক পরি বা ব্ল্যাক বেজ, মানে বিস্কিট কালার যেটা, বা হোয়াইট, হোয়াইটটা ইজ টু স্টক, আমার মনে হয় বেজ, ব্ল্যাক, ক্রিম ইজ অলসো গুড, এগুলো গ্রে। আমি আরেকটা যেটা ভাবছিলাম যে এইটা, দিস ইজ আ পিঙ্ক ড্রেস উইথ আ ভেরি লং ড্রেস, ওকে, তার সাথে একটা জ্যাকেট আছে, সো ইউ ক্যান ওপেন দিস, শো মি। ওয়াও, সো লং কলি দা ড্রেস, এই ড্রেসটাই তো আমি মানে আলাদা করে পড়তে পারি, দিস ইউ ক্যান ওয়্যার, আর ইটস মানে একটা জাস্ট বড় শ্যান্ডেলিয়ার,
মানে কানে বা একটা বড় চাংকি জুয়েলারি হিয়ার উইল কমপ্লিমেন্ট দিস হোল ড্রেস ইউ ডোন্ট এন্ড ইট হ্যাজ অলসো টু লেয়ার্স ওকে সো আরেকটা লেয়ারও আছে সো দেখা যাচ্ছে ওকে এন্টার সো ইট গিভস দ্যাট ড্রেসি এফেক্ট ভীষণ ভালো দেখতে আর আরেকটা জিনিস কি জানো তো মানে এই কালারটা আমার ভীষণ ফেভারিট যেরকম রেড খুব ফেভারিট যেহেতু এটা সিম্পল মানে আমি এটার উপর ধরো যে কোনো অ্যাক্সেসরাইজেশনটা খুব ইজি হয় না একটা নাইস স্কার্ফ বা কিছু একটা নিলে আরো লুক যায় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে ইটস নট অলওয়েজ দ্যাট এই জ্যাকেটটার সাথে সঙ্গে পড়তে হবে সিরিয়াসলি ইউ ক্যান ওয়্যার আ বিউটিফুল স্কার্ফ এন্ড টেক দিস অ্যাকচুয়ালি সিরিয়াসলি আমাদের মানে এটা খুব সমস্যা হয় যে একটা পার্টিতে একটা ড্রেস পরলাম তারপরে কি পরবো সেটা কোথায় পরবো তো এইভাবে যদি এরকম যদি হয় তাহলে তো সবসময় ইউ ক্যান এটা যে ফুল স্লিভ নিতে হবে তার কোনো মানে ইউ ক্যান ইভেন হ্যাভ আ স্মল শর্ট জ্যাকেট লাইক দিস ওটাও পরা যায় রাইট মানে ওটাই মানে ডিফারেন্ট কম্বিনেশনে এক্স্যাক্টলি স্কার্ফ দিয়ে একদিন একদিন অন্য অন্য জ্যাকেট দিয়ে একদিন এই জ্যাকেট দিয়ে তুমি আমার প্রবলেম সলভ করে দিলে আরেকটা যেটা বিকজ উই হ্যাভ টেকেন টু ব্রাইট কালার্স আমরা আরেকটা করতে পারি যে আমরা মনোক্রোমে যেতে পারি মনোক্রোম হলো হোয়াইটের সাথে যে কোনো একটা কালার সো আমি যেটা ভেবেছি সেটা হলো এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আর মাই ফেভারিট দিস ইজ আ লং স্কার্ট উইথ আ ভেরি স্মার্ট স্ক্যান্ডিনেভিয়ান মোটিফ একটা টপ আচ্ছা নাও দিস ক্যান বি টিমড আপ উইথ আ স্কার্ফ অর ইট ক্যান বি ওয়ার্ন জাস্ট অ্যাজ ইট ইজ ইটস ভেরি স্মার্ট কি জানো যে কোনো সেলফ কালার তুমি আমাকে দাও আমার মানে ধরো রেড বলো বা ইয়েলো বলো আমার খুব স্যুট করে আমার মানে দেখতে ভালো লাগে বা ব্লু কিন্তু আমার তুমি যদি বলো যে আমাকে কোনো মানে কালার চুজ করতে আই উইল অলওয়েজ গো ফর ব্ল্যাক এন্ড হোয়াইট আর ব্ল্যাক এন্ড হোয়াইট একসঙ্গে মানে শুধু শুধু ব্ল্যাক দ্যাটস দ্য ফেভারিট কালার অফ মনোক্রোম দো মোস্ট অফ দ্য পিপল মনোক্রোমটাকে রিলেট করে হলো ব্ল্যাক এন্ড হোয়াইট বাট monochrome is anything to do with white and any other single color okay okay so eta holo mane one of my favorite outfits my favorite too lovely no? অসাধারণ মানে সিরিয়াসলি আর এটা এত ড্রামাটিক সিরিয়াসলি মানে ভীষণ ভালো লাগছে দেখতে দেখো দুটো জ্যাকেট তো নিয়েছি অলরেডি আর এটা মানে তো ইটস নট আ জ্যাকেট এটা আমার ডে এন্ড নাইট কালেকশনের ডে ওয়্যার উইন্টার ডে ওয়্যার ওকে বাট আই এম শিওর এটা আমি রাত্রেও পরবো আর পড়তে পারিও হ্যাঁ ডেফিনেটলি এটা নাইটেও পরা যায় বাট যেহেতু এটা মনোক্রোম আমি দুটো কালেকশন বানিয়েছি এটা হলো ডে ওয়্যার উইন্টার সো আজকাল তো অনেক রকমের ব্রাঞ্চ পার্টি হয় লাঞ্চ হয় সেইখানে যাওয়ার জন্য ফর্মাল ভীষণ ভালো ভীষণ ফর্মাল আর আমার মানে এই টপটা আমি অন্য কোনো ঠিক আছে তাহলে আই থিঙ্ক আই এম ডান সামনে নিউ ইয়ার আসছে আর খুব ভালো করে কাটিও বছর ইয়ার এন্ডটা খুব ভালো করে কাটিও হ্যাপি ক্রিসমাস খুব ভালো থেকো খুব ভালো লাগলো চলো বাই
দেবানন্দ স্টুডিওতে আজকের মতো আমাদের আড্ডা শেষ, আমার কেনাকাটা শেষ। আপনাদের প্রত্যেককে আমি একটাই কথা বলবো, সামনে নিউ ইয়ার আসছে, সামনে ক্রিসমাস, প্রত্যেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন খুব ভালো করে ছুটিটা কাটান, শীতের ছুটি ভালো করে কাটান, প্রচুর পিকনিক করুন, প্রচুর পার্টি করুন, আর পার্টিতে যেতে গেলে খুব সুন্দর করে সেজে যান। সবাই খুব ভালো থাকুন, শীতের ছুটিটা খুব ভালো করে কাটান। আজ আমি আসি, আবার দেখা হবে কোনো একটা সন্ধ্যেতে।